কেমন লাগছে এই বিয়ের দিনে রিসেপশন দিনে কার্তিক পে ফটোকে তোর গোরা গানে 12 বছর 13 বছর 12 13 বছরের প্রেম সাকসেসফুল ভাবে মানে সাইড 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 আই ওয়েলকাম হ্যালো হ্যালো এক্সকিউজ ম্যাডাম 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 কি আছে কি হাতে মিষ্টি চৈত্র মাসের বিয়ে বাড়ি মিষ্টি মুখ দিয়ে শুরু করি আর আজকের কোন বিয়ে বাড়ি নর্মাল বিয়ে বাড়ি নয় আজকের বিয়ে বাড়ি কার্তিক ঠাকুর দেবে হ্যাঁ আজকেই কিন্তু কার্তিক দেবে আর দেখতে পাচ্ছ যখন আমরা ভেতরে এন্ট্রি দিচ্ছি এই চৈত্র মাসের বিয়ে বাড়ির গেট একটু অন্য টাচ দেওয়া হয়েছে স্বয়ং ভগবান বুদ্ধদেব এখানে বিরাজমান করেছে আর তার দুই সাইডে পেতলের দুটো বড় বড় কলসি তার উপর ডাব সুন্দর একটা ঘটের মতো কিছু লুক দেওয়া হয়েছে আর পাশেই আছে ভগবান সিদ্ধিদাতা বিনায়ক আর শুধু তাই নয় নর্মাল নয় আজকের বিয়ে বাড়িতে যে ফুল যে পুষ্প বৃষ্টি সেটাও তোমাদের থাকছে ছড়াবে তো কোথায় ফুল কোথায় আর পাশেই আছে ঠোঁট লাল করার ভিআইপি পানের স্টল আর ভিআইপি পানের স্টলে বাবুই পাখির বাসার মতো লাইটের টাচও দেওয়া হয়েছে আর তার সঙ্গে দেখো সামনে ককটেলের বিশাল বড় একটা কাউন্টার লাগানো হয়েছে এই মকটেল বারে কিন্তু আউট অফ রেঞ্জ মকটেলের ভ্যারাইটি তো থাকেই থাকে আর এই মকটেল বারকে এত সুন্দর করে সাজানো হয়েছে জাস্ট তো সেই লাগেই লাগে এই মকটেলটা খেতে অ্যাকচুয়ালি কেমন লাগলো খুব ভালো ভালো লাগছে ভালো লাগছে একদম আর যেমন মকটেলটা খেতে ভালো আর তোমাকেও দেখতে দারুণ লাগছে এই সেলফি স্ট্যান্ডে মানে ভিডিও করার পর কেমন লাগছে ও ম্যাডাম দাঁড়াও না একটু দাঁড়াও না খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর এখন ঢুকছি যেখানে ভাই মেন স্টার্টার হ্যাঁ স্টার্টার তো খেতে আসছি এত ভিড় স্টার্টারের জায়গায় মানে ধারণার বাইরে আর সত্যি বলতে এই স্টার্টার খাওয়ার এক ম্যাডাম 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 সাইড 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 জিলেবিটা খেতে কেমন অসাধারণ লাগছে খাওয়া হয়েছে জিলেপি খেয়েছি খুব ভালো লেগেছে খাবারগুলো কেমন আছে খুব সুন্দর আপনার সাথে দেখা হয়েও খুব ভালো লাগলো দাদা কে বলো দাদা আমাকে ভিডিও দাদা সঠিক বলেছেন রিয়া রয় তো রিয়া রয় স্টার্টার খাওয়া হয়েছে হ্যাঁ হয়ে গেছে এখানে বাড়ি কোথায় এখানে সামনেই বাড়ি সামনেই বাড়ি আর প্রথমে ঢুকতে এখানে সামনে কফি স্টল দেখতে পাচ্ছি আমরা আরে কফি খেতে খেতে মনে হচ্ছে একদম খাঁটি গোয়ালার এই দুধ নিয়ে এসে একদম ঢালা হয়েছে কফিটা খাচ্ছি তার পাশেই ছিল ক্রিস্পি বেবিকর্ন এই ফ্রেন্ডশিপ ক্যাটারিংয়ের ক্রিস্পি বেবিকর্ন তো আমি অনেকবার খেয়েছি বাট আজকে আমি ক্রিস্পি বেবিকর্ন খাবো না আজকে আমি খেয়ে দেখবো এই ফ্রেন্ডশিপ ক্যাটারিংয়ের দই বড়া হ্যাঁ এই তুল তুলের সাথে দই বড়া খেয়ে বলবো কতটা খেতে ভালো করেছে ক্রিস্পি বেবিকর্ন খাবো না বাট আজকে আমি খাবো এই ফ্রেন্ডশিপ ক্যাটারিংয়ের দই বড়া হ্যাঁ এই দই বড়া খেতে কতটা ভালো সেটা তো অবশ্যই তোমাকে বলবো খুব ভালোভাবে মনে আছে এই দই বড়া রাজস্থান আর দিল্লিতে খেয়েছিলাম আর এখন আমাদের দেশের মধ্যে বিশেষ করে সীতাপুর গ্রামে এই দই বড়া কি আদৌ বাইরের মতো টেস্ট করতে পেরেছে কিনা জানি না বাট খেয়ে বলি আর দেখতে তো খুব সুন্দর লাগছেই লাগছে আর প্রচণ্ড সফট আমি বুঝতে পারছি একদম তুল তুলে ভাব তো আছেই আছে আরেক পিস আর কিছু বলার নেই আর তার পাশে তো লাইভ একদম জিলেপি তৈরি হচ্ছে এখানে একদম গরম গরম জিলেপি তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর হয়ে জাস্ট জিলেপিটা তৈরি করছে আর এই কাকার তো হাতের প্যাচের তো জাদুই আলাদা পাশের কাউন্টারে ছিল এই কলকাতার ফুচকা ফুচকা মানে ফুচকা হয়েছে কলকাতা হোক আর মেদিনীপুর হোক বা সীতাপুরি হোক না কেন পাশে
পাশেই ছিল চিকেন তন্দুরি আর চিকেন রেশমি কাবাবের লাইভ কাউন্টার। আর দেখেই না জিভে জল চলে আসছে, মানে পুরো কালার দেখতে পাচ্ছ চিকেন তন্দুরির একদম ব্রাউনি কালার। দাদা খেতে কেমন লাগছে? খুব সুন্দর। আর কেমন খাওয়া হয়েছে? হ্যাঁ স্টলের খাওয়া হয়ে গেছে। চিকেন তন্দুরি প্লিজ একটু দিয়েই দাও, তাহলে খেয়ে দেখি, টেস্ট করে দেখি কেমন খেতে। তারপরে হাতের মধ্যে নিয়ে নিলাম এই গরমা গরম চিকেন তন্দুরি, চিকেন স্টিক কাব আর এই চিকেন রেশমি কাবাব। এই সবুজ চাটনি দিয়ে খেতে কিন্তু চিকেন তন্দুরিটা মুখের মধ্যে দিতেই জাস্ট মেল্ট হয়ে গেল। তারপরে এই সবুজ চাটনি দিয়ে আবার খেলাম এই চিকেন রেশমি কাবাব। ও ভাই সত্যি বলছি পুরো ক্রিম খাচ্ছিলাম মনে হচ্ছে। আর তারপরে খেয়ে নিলাম এই চিকেন স্টিক কাবাব। চিকেন স্টিক কাবাবটা একটু শক্ত ছিল কিন্তু খেতে খারাপ ছিল না। ওয়েট ওয়েট ওয়েট, তোমরা ভাবছো এবারে এত সুন্দর বিয়ে বাড়ি তো এই চৈত্র মাসে কেন? দেখো বিয়েটা কিন্তু ফাল্গুন মাসে হয়ে গেছে আর এটা রিসেপশন হচ্ছে চৈত্র মাসে, তো এই বিয়েটা সহজে হয়নি, অনেক কিন্তু কাঠ খড় পুড়োতে হয়েছে। অনেক আমি যেটা শুনতে পেলাম অনেক নাকি কাঠ খড় এবং হোম যজ্ঞ করার পর দুজন দুজন মানুষকে কাছে পেয়েছো তোমরা, তো এক্সপিরিয়েন্স কেমন লাগছে? আমরা খুবই ভালো আছি আর আমরা সারা জীবন ভালো থাকতেই চাই। আর ভালোবাসা পেতে, একটা ভালোবাসা সাকসেস পেতে গেলে কাঠখড় পোড়াতে হয়, যেমন পড়াশুনো করলে ভালো রেজাল্ট পেতে গেলে তো একটু কাঠখড় পোড়াতেই হয়। সো এটা কোনো ফ্যাক্ট না, যদি এখনকার দিনে আজকে ধরা কালকে ছাড়া এইসবের জীবনে এরকম জীবনে সারা জীবন থাকাটাই, এত এত বছর ধরে সম্পর্ক চালিয়ে যাওয়াটাই বড় ব্যাপার, তো এটা পেয়ে আমি ভালো ভাবি। কত বছর রিলেশন? 12-13 বছরের প্রেম সাকসেসফুল ভাবে মানে সাকসেস হয়েছে, এটাই অনেকটা। আর এখনকার দিনে তো ভাই সত্যি বলতে 5 মাসে তো কেউ টেকে না। আর অসংখ্য ধন্যবাদ, জাস্ট দুজনের লাইফটা সুন্দর করে কাটাক এটাই আমি চাইবো। আর তোমাদের নাম কি? মনীষা। সুষমন সাঁতরা। সুষমন সাঁতরা। প্রেম রতন ধন পায়ো, প্রেম রতন ধন পায়ো, জনম 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 সাথ চলনা। এইরকম বিয়ে বাড়ি হলে মানুষের ক্রেজ তো একটা আলাদা লেভেল তো হয়। আর তোমরা হ্যাঁ যে কোনো বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, যে কোনো ওয়েডিং ইভেন্ট, যে কোনোতে তোমরা চাইলে এই জানা ইভেন্ট আর ফ্রেন্ডশিপ ক্যাটারিংকে অবশ্যই অবশ্যই বুক করতে পারো। এইবারে ভাই এলো কার্তিক ঠাকুর। হ্যাঁ এই বিয়ের দিনেও কার্তিক দিয়ে দিচ্ছে আগে থেকে এই বৌদিরাই। ও দারুন গিফট, বিয়ে বাড়ির ক্ষেত্রে অ্যাকচুয়ালি দারুন দারুন একটা গিফট আজকেই পেয়ে গেছে। কেমন লাগছে এই বিয়ের দিনে, রিসেপশন দিনে কার্তিক পেয়ে? একজনকে ভাই দেখো আজকে বেচারা বেচারা বেচারি বলতে পারি আমি। আর কার্তিকে দেখতেও কিন্তু ফুটফুটে খুব সুন্দর লাগছে দেখতে, চয়েস আছে তবে এরকম কার্তিক অবশ্যই হবে তো তাহলে। জানা ইভেন্ট গ্রুপে অসংখ্য ধন্যবাদ জানাই অবশ্য। আর তার সঙ্গে এই জায়গাটা দেখতে দারুণ ভাবে কিন্তু এখানে খাওয়া দাওয়া তো সমস্ত কিছু হচ্ছে, আর তার সঙ্গে এই সাইটে ডিজে বক্সের কিছু প্রোগ্রাম হচ্ছে। আর এই ডিজে বক্সের প্রোগ্রাম বুঝতে হচ্ছে এই ম্যাডামরা কত জাস্ট এনজয় তো করছে করছে। আর এই বিয়ে বাড়িতে গিয়ে সব থেকে যদি এক্সাইটেড মানুষ যদি বলো কে, তো এই মানুষটা। সত্যি এই দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এতটা বেশি এক্সাইটেড ছিল আমি ওখানে যাওয়াতে আমি মানে না বলে থাকতে পারলাম না। এখন এইবারে ঢুকে বলেছি মেন কোর্সের দিকে, তো বুঝতে পারলো দারুণ, তো এখানে তো জাস্ট আমার সেই তো পার্টি তো চলছে চলছে এখানে। আর এই মেন কোর্স বুঝতে পারছো কতটা সুন্দর করে এই জায়গাটাও বেশ বলো না রাজকীয় স্টাইল দেবে রাজা রাজা হবে সেটা। আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলছে, এই যে খাওয়া দাওয়ারগুলো তো সেগুলো তো এক কথায় তো অসাধারণ তো হয়ই হয়। আর বিয়েবাড়ির ব্লগে তো এই পার্টটা তো আমাকে সেই লাগে সব থেকে, কারণ মানুষজন মানে খায় আর খাবার প্লেটের সামনে যে আমি কথা বলি আর সবাই খেতে খেতে তো মুখ চালানো বন্ধ করে দেয় দেয়। ও ভাই না না কেউ মুখ চালানো বন্ধ করেনি কিন্তু, ঠিক আছে সবাই কিন্তু জাস্ট মানে মজা করে খাচ্ছে এখানটাতে। আর এদিকে দেখো খাবার প্রায় আর শেষের মুখে এদিকটাতে।
তো যাই হোক, লোকের খাওয়া দেখে নিজের ভাই পেটের ছুঁচো দৌড়চ্ছে। এবারে ভাই আমি নিজে খেতে বসে পড়েছি, লেবু স্যালাড সস থেকে চলে এলো ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে তারপরে চললো এই বাটার নান। আর হ্যাঁ, এই বাটার নানটা কিন্তু ঠিকঠাক ছিল, কিন্তু ভাই এই সাইজটা একটু উল্টো পাল্টা লাগছে। হয়তো বেবি এটাই হয়তো সাইজ, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরেই চললো এই চিল্লি পনির। এই চিল্লি পনিরের সঙ্গে কিন্তু বাটনানের মিক্সচারের কম্বিনেশনটা একটু আলাদাই ইউনিক লেভেল লেগেছিল। আর এই চিলি পনিরটা এতটাই সফট, এতটাই সফট, এই বাটনানের সঙ্গে মুখে দিতেই জাস্ট গলে গেল। তারপরেই চলে এলো তোমার আমার স্বপ্নের সেই বাঙালির ভাত। হ্যাঁ, এই স্টিম রাইসের পর চলে এলো ডাল মুগমোহন। আর এই মুগমোহন দিয়ে ভাত মাখতে না মাখতেই চলে এলো মাশরুম পোস্ত। এই মাশরুম পোস্ত মুখে যেতে না যেতেই চলে আসছে ভাই আমার সব থেকে ফেভারিট, আমার লাইফের সব থেকে যদি ভালো যদি খাবার বলি এই মুহূর্তে, ভাই ভেটকি মাছের পাতুড়ি। এই ভেটকি মাছের পাতুড়ি জাস্ট আমার নাকের মধ্যে সর্ষের তেলের যে ঝাঁঝটা, সেটা একটা সত্যি বলছি, মন থেকে বলছি, মুখ থেকে না ভাষা বেরোবে না, জাস্ট মানে এই পাতুড়ি দিয়ে ভাত খালি খাওয়া হয়ে যাবে এমন লেগেছিল এই পাতুড়িটা। হ্যাঁ ভাই, এই খাসি তো অবশ্যই ফ্রেন্ডশিপ ক্যাটারিং, মানে খাসি তো দারুণ লাগে। আর খাসির দেখতে পাচ্ছে একদম স্ট্রাকচার পুরো একদম তুলতুলে নরম তো হয়েছে হয়েছে। এই মটন দিয়ে রাইস মেখে ভাত খেতে খেতেই চলে এলো আমার প্লেটে ভাই চাটনি পাঁপড় পায়েস, তার সঙ্গে ছিল এই রাজভোগ। এটা খাওয়ার পর চলে এলো ভিআইপি ট্রিটমেন্ট। হ্যাঁ ভাই, আইসক্রিম হট ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম এই ভিআইপি সোফায় বসে খেতে খেতে, তো ওকে চলো টাটা বাই বাই। আর বলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই। আর হ্যাঁ, তোমরা চাইলে এই ফ্রেন্ডশিপ ক্যাটারিং আর জানা ইভেন্টটা অবশ্যই বুক করতে পারো। তো বারবার বলছি তোমাকে, এই বিয়ে বাড়ি ব্লগগুলো তোমাদের কেমন লাগে জাস্ট তোমরা বলো, কেমন হয় প্রত্যেকটা ভিডিও। আর আজকে ছিলাম তো অবশ্যই সীতাপুর স্বপ্নের শহর গ্রাম সীতাপুরে। তো চলো টাটা বাই বাই, পরবর্তীতে দেখা হচ্ছে। কবি ভি আপনা দর্দ লোগোঁ কো না বাতায়ে ক্যোঁকি সবকে ঘর পর মরহম নাহি হোতা লেকিন নমক হর কিসি কে ঘর মে হোতা হ্যায়।